ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দিতে অত্যাধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করছে সরকার। 14টি নদীবন্দরে পর্যবেক্ষণ কেন্দ্রের আধুনিকায়নের পাশাপাশি বজ্রপাত শনাক্তে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ 8 জায়গায় বসানো হচ্ছে শক্তিশালী সেন্সর। আবহাওয়াবিদরা বলছেন, এর মাধ্যমে দেশে বজ্রপাতের ক্ষয়ক্ষতি অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে। বজ্রপাতের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্রতিদিন কোন না কোন এলাকা থেকে আসছে বজ্রপাতে মৃত্যুর খবর। নাসার গবেষণা অনুযায়ী পৃথিবীতে বছরে 24,000 মানুষ বজ্রপাতে মারা যায়, আহত হয় কমপক্ষে 2.5 লাখ। রেকর্ড অনুযায়ী দেশে এপ্রিল ও মে মাসে বজ্রপাতে ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। এ সময় গড়ে 10 থেকে 15 দিন পর্যন্ত বজ্রপাত হয়। এপ্রিল মাসের বজ্রপাতের ঘনঘটা, বজ্রপাতের ধরন এবং বজ্রপাতের লাইফ টাইম একটু বেশি হওয়ার কারণে এর সম্পৃক্ত ডিভাস্টেশন বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, অর্থাৎ এই সময়ের বজ্রপাতগুলি সব বেশি শক্তিশালী হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবহাওয়ার পূর্বাভাস ও বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে 2014 সালে 62 কোটি টাকা ব্যয়ে দেশে 14টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন কর্মসূচি হাতে নেয় সরকার। এর আওতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়, নওগাঁ, খুলনা ও পটুয়াখালীতে বজ্রপাত শনাক্ত করতে সেন্সর বসানো হয়। এসব সেন্সরে গেল বছর 25,000 বজ্রপাতের রেকর্ড করা হয়। লাইটিনিং এর অবস্থাটা কেমন হবে সেটা যদি আমি 10 মিনিট আগে জানতে পারি, তাহলে সংশ্লিষ্ট ওই এলাকায় যদি আমি ওয়ার্নিং কোনোভাবে পাঠাতে পারি যে এই এলাকায় 10 মিনিটের মধ্যে লাইটিনিং হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে লাইটিনিংয়ের হাত থেকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি, মানে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। বজ্রপাতের তথ্য সংগ্রহ ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য এ মাসেই আবহাওয়াবিদদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।